নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব রূপসী পমফ্রেটের রেসিপি। রেসিপিটা দেখার আগে যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অন করে দিন। আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এগুলোর মিলিত ওজন প্রায় 300 গ্রাম। একটা প্লেটে মাঝারি সাইজের একটা টমেটোকে কুচিয়ে রেখে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 3 চা চামচ সাদা তিল নিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত কিছুকে নিয়ে নিলাম আর একটা মি পেস্ট বানিয়ে নিলাম। এখন একটা বাটিতে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেব। আমি এখানে 2 টেবিল চামচ মতো জল ব্যবহার করব। এই দেখুন, আমি একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে তাই পমফ্রেট মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য। আমি এখানে একটা একটা করে ভাজব, মিডিয়াম টু হাই ফ্লেমেতে দুপিঠ উল্টে পাল্টে ভালোভাবে পমফ্রেট মাছটা ভেজে তুলে রাখছি। বাকি যে পমফ্রেট মাছটা ছিল সেটাও দিয়ে দিলাম ভাজার জন্য, একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমেতে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে তাই তুলে রাখছি। এবার 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমেতে 3-4 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কাঁচা লঙ্কা আর তিল বাটাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি প্রায় 3-4 মিনিট মতো। সমস্ত গুঁড়ো মশলা এবং আদা রসুন বাটার যে মিক্সারটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেওয়ার পর আরও 2-3 মিনিট মতো ভালোভাবে মিডিয়াম ফ্লেমেতে ভেজে নিচ্ছি। এখন মশলা ধোয়া 1/2 কাপ জল আমি দিয়ে দিলাম, একটু কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে 4-5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমেতে ফুটিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি রূপসী পমফ্রেট একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। পমফ্রেটের অন্য সমস্ত রেসিপির থেকে এর স্বাদও আলাদা। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অন করে দিন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।